তারপর ওটি মনে করেন যে দুপুরবেলা পানি এমনি বরফ করে উঠে মনে করেন গাছের উপর উঠছে পানি, ওঠার পর মনে করেন পানিটা আস্তে আস্তে টেপে গেছে দেয়, তারপরে তিন চার দিন শুকনো না, তারপরে মনে করেন যে একবারে মুখে এসে দিকে ওই পাক ওড়েই তো পানিটা নিয়ে নেমে যাওয়ার পর রাত্রে গ্যাস চলে গেল সব কিছু একবারে শুকে গেল। লতিবে 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 কী করেন উনি? উনি ব্যবসা করে, ভুষি মালের ব্যবসা করে। এখানে মাছ ছাড়ছিল? প্রচুর মাছ আসলো। ওর ভেতর প্রথম নামেনি কেউ, পুকুর আসলে এই ভেতরে খোল হয়ে যায়, ওর ভেতর মাছ আসলে চেলাপাড়া নামে পাঁচ হাজার তুলবে ধরতে, ওটা আবার ঢুকে গেছে চেলাপাড়া লাইফে উঠছে। এবার ঘটনা হলো গাছের মাথার পানি ফিঁক মনে করে একটা ফিঁক উঠছিল, ওই ফিঁকেতে ওই ফির পানি নেমে গেলে ওখানে পাক হয়, জায়গাটা পাক হয়, পাক হতে 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 ওখানে ভট 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 করে শব্দ হয়, পানি ডাবে গেল, আস্তে আস্তে পানি ডাবে গেছে, কিন্তু কালকে রাত্রে একবার পানি মাছ একবারে ওকে ভেতরে ঢুকে গেছে।